শুভ সকাল। মিস সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো রায়হান? আলহামদুলিল্লাহ, মিস আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলে জয়, ও সকলে জয়েন করার জন্য গতদিন কোন অধ্যায়টা পড়েছিলাম মনে আছে? ডিএমএস হ্যাঁ, আমরা নতুন একটা অধ্যায় শুরু করেছিলাম গত ক্লাসে, সেটা ছিল কি সপ্তম অধ্যায়ে আমরা অভিকর্ষ নিয়ে আলোচনা করেছিলাম। অভিকর্ষ নিয়ে নাকি মহাকর্ষ নিয়ে? আজকে আলোচনা করবো আমরা অভিকর্ষ নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মহাকর্ষ নিয়ে। মহাকর্ষ কাকে বলে মনে আছে? ইয়েস নিস হ্যাঁ বলো, দেখি বাকিরা জয়েন করতে করতে আমরা মহাবিশ্বে মহা মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই মহা এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। হ্যাঁ তাকে মহাকর্ষ বলে। আমরা মহাকর্ষ বিষয়টা আমাদেরকে কে ধারণা দিয়েছিলেন? নিউটন তিনি একটি সূত্র আবিষ্কার করেছিলেন, সূত্রটা একটু বলো। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয় বলের গুণফল সমানুপাতিক, এবং এদের দূরত্ব বর্গে ব্যস্ত অনুপাতিক, এবং এ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বার বরাবর ক্রিয়া করে। ক্রিয়া করে। তারপর আমরা একটা সূত্র পেয়েছিলাম, সূত্রটা কি মনে আছে? একটা সূত্র, হ্যাঁ বলো। এফ সমান জি এম এম ডিভাইড বাই আর স্কয়ার। হ্যাঁ, এফ ইকুয়াল টু জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই ডি স্কয়ার। জি ছিল যেখানে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? জি মিস, হ্যাঁ, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অভিকর্ষ, ঠিক আছে? আমরা গত ক্লাসে বলেছিলাম মহাকর্ষ দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হবে মহাকর্ষ। কিন্তু দুইটা বস্তুর মধ্যে যদি একটি হয় পৃথিবী, আমরা মহাবিশ্বের দুইটা বস্তু কণার মধ্যে যে আকর্ষণটা বলেছি তার মধ্যে একটি যদি পৃথিবী হয় এবং অন্যটি যদি কোনো একটা বস্তু বা জিনিস হয়, সেক্ষেত্রে যে আকর্ষণটা কাজ করবে তাকে বলা হবে অভিকর্ষ, ঠিক আছে? তাহলে আমরা অভিকর্ষ বলতে কি বুঝি? মহাবিশ্বের যে দুইটা বস্তু কণা তার মধ্যে একটি যদি পৃথিবী হয়, কোন বস্তুর ওপর পৃথিবীর যে আকর্ষণ বলটা কাজ করবে সেটাই হলো অভিকর্ষ বল। দুইটা বস্তুর একটা পৃথিবী হবে এবং পৃথিবী যদি বস্তুটিকে, যে কোনো বস্তু হতে পারে, সেটা যদি আকর্ষণ করে তাকে আমরা অভিকর্ষ বলবো। অভিকর্ষের আরেকটি নাম হলো মাধ্যাকর্ষণ। কি বললাম? অভিকর্ষের আরেকটি নাম হলো মাধ্যাকর্ষণ। তোমরা কি শুনতে পাচ্ছ? মিস হ্যাঁ, ইয়েস তাহলে মিস আমরা দুটো নামে অভিহিত করবো, একটা হলো অভিকর্ষ আর একটা মাধ্যাকর্ষণ। অর্থাৎ মধ্যকর্ষ। বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণটা হবে অভিকর্ষ। কোন একটা বস্তুর ওপর পৃথিবীর যে আকর্ষণটা হবে সেটাকে আমরা কি বলবো, মহাকর্ষ নাকি অভিকর্ষ? কোন বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ, পৃথিবীর যে আকর্ষণটা থাকবে সেটাকে বলা হবে অভিকর্ষ, ঠিক আছে? যেমন গাছের ফল মাটিতে পড়ে, বা ক্রিকেট, গত ক্লাসে যেটা বলা হয়েছে কোন একটা গাছ থেকে ফল পড়ছে, বা কোন একটা ক্রিকেট বলকে যদি তোমরা ছুঁড়ে মারো সেটা আবার কোথায় চোখ ফিরে আসে, মাটিতে ফিরে আসে। এখানে পৃথিবী যেমন কোন একটা জিনিসকে, যেমন ফল বলো ক্রিকেট বল, আকর্ষণ করে, তেমনি এরাও কিন্তু পৃথিবীকে আকর্ষণ করে। পৃথিবী যেমন বস্তুকে আকর্ষণ করে, তেমনি বস্তুও পৃথিবীকে আকর্ষণ করছে। পৃথিবীটা আমরা জানি কি অনেক বড় এবং এর আকর্ষণ বল অনেক বেশি, যার কারণে ফল ও ক্রিকেট বলই মাটিতে পড়ে। পৃথিবী অনেক বড় হওয়াতে এর আকর্ষণ বলটা বেশি হয়, যার কারণে গাছ থেকে কোন একটা ফল মাটিতে এসে পড়ে, বা আমরা যদি কখনো কোনো বল ছুঁড়ে মারি সেটাও আবার কোথায় এসে পড়ে, মাটিতে এসে পড়ে। তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটাকে বলা হবে অভিকর্ষ বল, ঠিক আছে? তাহলে তোমরা কি অভিকর্ষ বলটা সম্পর্কে বুঝতে পেরেছো? হ্যাঁ রায়হান, সাইমা, জি তোমরা কি মিস বুঝছো? তাহলে অভিকর্ষ বলটা কি একটু বলো। অভিকর্ষ বলটা বলতে আমরা কি বুঝি? কোন একটা বস্তুর ওপর পৃথিবীর যে আকর্ষণ বলটা কাজ করে তাকে বলা হবে অভিকর্ষ বল।
কিন্তু চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেই বলটার নাম কি? চন্দ্র ও সূর্য সেটা কি হবে? সেটা কি অভিকর্ষ বলের মধ্যে পড়ছে? জিমিস চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা কি অভিকর্ষ বল হবে নাকি মহাকর্ষ বল হবে? মহাকর্ষ মিস মহাকর্ষ। কারণ কি বলেছিলাম আমরা গত ক্লাসে, যে বলা হয়েছে মহাবিশ্বের দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে চন্দ্র সূর্য, মহাবিশ্বের যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হবে সেটা হবে মহাকর্ষ। আর যদি পৃথিবী হয় সেখানে, পৃথিবী আর সূর্যের মধ্যে আকর্ষণ হলে পৃথিবী আর সূর্য অভিকর্ষ সেক্ষেত্রে কি হবে? মিস আমরা বলেছিলাম দুইটা অভিকর্ষ যদি একটি পৃথিবী হয় তাহলে সেই বল আকর্ষণ বলটাকে আমরা কি বলবো, মহাকর্ষ নাকি অভিকর্ষ? মহাকর্ষ 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 পৃথিবীর এই সাথে যখন স্পেসিফিক করে বলে দিবে পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তু কণার আকর্ষণ, তখন আমরা এটাকে বলবো মহাকর্ষ না অভিকর্ষ। মহা বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ কাজ করবে সেটা হবে কি? অভিকর্ষ। যেমন পৃথিবী আর তোমার কর্ষ যে আকর্ষণটা কাজ করছে সেটাও হলো কি, এক ধরনের অভিকর্ষ বল। তাহলে এর মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে তোমাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে যে কোনটা অভিকর্ষ বল হতে পারে কোনটা মহাকর্ষ বল হতে পারে? পৃথিবী বস্তুকে আকর্ষণ করলে সেটা হবে অভিকর্ষ, আর আকর্ষণ না করলে এটা হবে মহাকর্ষ। হ্যাঁ, পৃথিবী আর যে কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণ হবে সেটা হবে কি, অভিকর্ষ। আর অভিকর্ষ মহাবিশ্বের যে কোনো দুটো অভিকর্ষ বস্তু কণা হয় মহাকর্ষ সেটা হবে মহাকর্ষ। ঠিক আছে, তাহলে আমরা অভিকর্ষ আর মহাকর্ষ জিনিসটার মধ্যে কোন জায়গায় তফাৎ সেটা বুঝতে পেরেছি সকলে আশা করি। জিমিস তাহলে এখানে আর একটি জিনিস আলোচনা করব, অভিকর্ষ পরে অভিকর্ষ যে তরঙ্গ, তরঙ্গ জিনিসটা কি? আগে আমাদের জানতে হবে তরঙ্গ কি। আমরা অভিকর্ষ সম্পর্কে জেনেছি যে কোনো বস্তুর উপর যে পৃথিবীর আকর্ষণ কাজ করবে সেটাই হবে অভিকর্ষ। এখন অভিকর্ষ যে তরঙ্গ বলে একটা কথা আছে, এখন তরঙ্গ জিনিসটা হলো কি, কোনো একটা বস্তু প্রতি সেকেন্ডে যে বেগটা পায়, প্রত্যেকটা বস্তুরই একটা কি আছে, যখন কোন একটা বস্তুর মধ্যে আমরা বল প্রয়োগ করব, ঠিক আছে, কোন একটা বস্তুর মধ্যে যখন বল প্রয়োগ করা হবে তখন তার বেগটা বৃদ্ধি পাবে। এখন প্রতি সেকেন্ডে যে বেগটা বৃদ্ধি পাবে তাকে বলা হবে তরঙ্গ। আমরা জানি কোন একটা বস্তুর মধ্যে যখন বল প্রয়োগ করা হবে, মানে কোন একটা বস্তুকে আমরা ঠেলে সরাতে যাচ্ছি, ঠিক আছে, তখন বস্তুটা কি হবে, একটু বেগ প্রাপ্ত হবে। এই প্রতি সেকেন্ডে যখন এই বেগটা প্রাপ্ত হবে তাকে বলা হবে তরঙ্গ, শুধুমাত্র তরঙ্গ। আর যদি সেটা অভিকর্ষ বলের কারণে হয়ে থাকে, আর এই তরঙ্গটা যদি অভিকর্ষ বলের কারণে হয়ে থাকে তখন আমরা তাকে বলবো অভিকর্ষজ তরঙ্গ। ঠিক আছে, তোমরা কি তরঙ্গ জিনিসটা বুঝতে জি পেরেছো? মিস যে কোনো আমরা যখন কোনো একটা জিনিস ইয়েস মিস তখন ওটা একটা বল প্রযুক্ত করতে হবে, কোন একটা জিনিসকে সরাতে আমরা যখন এটার উপর কোনো বল প্রয়োগ করব তখন সেটা একটা বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ জিনিসটা সরবে। তাহলে এখানে নিশ্চয়ই একটা সেকেন্ড সময়ের প্রয়োজন হতে পারে, এই সেকেন্ডে যে বেগটা ও পাবে সরে যাবে সেটাই হবে তার তরঙ্গ। এটা যদি অভিকর্ষ বলের কারণে, অর্থাৎ পৃথিবী আর পৃথিবীর মধ্যে পরন্তু কোনো বস্তুর মধ্যে জিনিসটা হবে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো অভিকর্ষজ তরঙ্গ বা মাধ্যাকর্ষণ জনিত তরঙ্গ। আমরা বারবারই বলেছি যে অভিকর্ষের আরেকটা নাম হলো মাধ্যাকর্ষণ, সেক্ষেত্রে মাধ্যাকর্ষণ আমরা অভিকর্ষজ তরঙ্গটারও একটা নাম দিতে পারবো অভিকর্ষজ তরঙ্গ বা মাধ্যাকর্ষণ তরঙ্গ। মাধ্যাকর্ষণ তাহলে অভিকর্ষজ তরঙ্গ কাকে বলে একটু বলো, অভিকর্ষজ তরঙ্গ অভিকর্ষ কাকে বলের বলে? অভিকর্ষ তরঙ্গ তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে অভিকর্ষ পাচ্ছ? বলের প্রভাব স্ক্রিন মিস অভিকর্ষ কাকে বলে ওটা দেখতে পাচ্ছি, আর অভিকর্ষ বলের প্রভাবে ও বস্তু ত্বরণ হয়, এই ত্বরণকে অভিকর্ষজন ত্বরণ বলে। ত্বরণ বলে। অর্থাৎ যদি এক্ষেত্রে বলটা অভিকর্ষ বল হয়, ওটার প্রভাবে যদি পৃথিবীর মধ্যে কোনো একটা মুক্ত ভাবে, অর্থাৎ তুমি একটা জিনিসকে ছেড়ে দিলে এটা যদি মুক্ত ভাবে পড়তে থাকে, তখন ওই পরন্তু বস্তুটা প্রতি সেকেন্ডে যে বেগটা পাবে, অর্থাৎ বেগ বৃদ্ধির যে হারটা হবে সেটাকে বলা হবে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। ঠিক আছে, আর অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হবে স্মল জি দ্বারা। কি বললাম, অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হবে কি দ্বারা? স্মল জি দ্বারা জি দ্বারা।
অভিকর্ষজ ত্বরণ কিন্তু এক প্রকার ত্বরণ। খেয়াল রাখতে হবে অভিকর্ষজ ত্বরণটা হলো এক প্রকার ত্বরণ, সেহেতু ত্বরণের যে এককটা সেটা অভিকর্ষজ ত্বরণেরও একক। মিটার ত্বরণের এককটা লিখে রাখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষজ ত্বরণের একক মিটার পার সেকেন্ড বা স্কোয়ার। সেকেন্ড স্কয়ার। হ্যাঁ নাইমুল বলো, তাহলে আমরা কি অভিকর্ষজ ত্বরণ জিনিসটা বুঝেছি? Yes, মিস। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা এটার একটু ক্যালকুলেশন দেখবো যে এটার ব্যাখ্যাটা কিভাবে করা যাবে। যে অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ হলো এক প্রকার ত্বরণ, সুতরাং এর একটা একক থাকবে, যেহেতু ত্বরণেরও একক রয়েছে, ত্বরণের একক যা অভিকর্ষজ ত্বরণের এককও একই হবে, যেটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এরপর আমরা এটার একটু ব্যাখ্যা দিতে যাব। ব্যাখ্যা দিতে গেলে ধরো যদি আমরা পৃথিবীর ভরটাকে এম বিবেচনা করি, যদি আমরা পৃথিবীর ভর পুরো ভরটাকে যদি এম ধরি এবং ভূপৃষ্ঠে বা এর নিকটে কোন একটা বস্তুর ভর স্মল এম ধরা হয়, যেহেতু আমরা পৃথিবীর ভরকে এম বলেছি, এমটা ক্যাপিটাল এম ধরবো, পৃথিবী যেহেতু অনেক বড়, ঠিক আছে? সেহেতু আমরা পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করব এবং ভূপৃষ্ঠে বা পৃথিবীর মধ্যে যে কোনো একটা অবস্থিত বস্তুর ভরকে আমরা বিবেচনা করব স্মল এম দ্বারা। এরপর ওই বস্তুটা, যে বস্তুটা আমরা বিবেচনা করছি, ওই বস্তু এবং পৃথিবীর কেন্দ্র, আমরা জানি পৃথিবী যেহেতু গোল তার একটা নিশ্চয়ই কি আছে, কেন্দ্র আছে। তাহলে বস্তু ও পৃথিবীর কেন্দ্রের একটা মধ্যবর্তী দূরত্ব থাকবে, যেটাকে প্রকাশ করা হবে স্মল ডি দ্বারা। তখন আমরা যে নিউটনের একটা মহাকর্ষ সূত্র পেয়েছিলাম, সেই সূত্র অনুসারে আমরা অভিকর্ষজ বলকে প্রকাশ করবো কি দ্বারা? এফ ইকুয়াল টু, তোমরা একটু খাতায় লিখো, তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে আমরা অভিকর্ষজ বলের একটা ইকুয়েশন পাবো, সেটা হলো এফ ক্যাপিটাল এফ ইকুয়াল টু পৃথিবীর ভর, হ্যাঁ ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ডি স্কোয়ার। তোমরা কি লিখতে পেরেছো? তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণে মহাকর্ষ সূত্র অনুসারে যখন লিখতে যাব, তখন আমরা এটাকে প্রকাশ করবো যে ইকুয়েশনে, সেটা হলো F equal to m into a small m into g a small g। লিখতে পেরেছো? Yes, miss। তাহলে এখানে Fটা কি? আমরা মহাকর্ষ বলকে F দ্বারা F অভিকর্ষ এবং অভিকর্ষ অভিকর্ষ আমরা প্রকাশ করব কি দ্বারা? ক্যাপিটাল হাতে F দ্বারা F দ্বারা। আর Gটা কি দেখি বলো, ক্যাপিটাল Gটা? ক্যাপিটাল 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 জি হচ্ছে আমরা গত ক্লাসে বলেছিলাম মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা একটা ধ্রুবক দেখতে পেরেছিলাম, মনে আছে? হ্যাঁ নাইমো, জিমি তুমি আছো স্ক্রিনের সামনে নাকি হাঁটাহাঁটি করছো বলো? তাহলে আমরা জিমি সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, সমানুপাতিক ধ্রুবক স্মল ক্যাপিটাল জিটা হলো সমানুপাতিক ধ্রুবক, যেটাকে বলা হয় কি সর্বজনীন ধ্রুবক, যেটাকে কি বলা হয়, যেটার আরেকটা নাম হলো সর্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক। এইটার একটা মান আছে যে 1 কিলোগ্রাম কোন একটা বস্তুকে যখন আমরা 1 মিটার দূরত্বে স্থাপন করব, সেক্ষেত্রে এরা একটা আকর্ষণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে, এটাই হলো জি এর মান। তাহলে এখানে আমরা জিটাও বুঝতে পেরেছি যে এটা মহাকর্ষীয় ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক প্রকাশ করছে। আর ক্যাপিটাল এম এন, ক্যাপিটাল এম এন দ্বারা কি প্রকাশ করছে বলো? ক্যাপিটাল এম ক্যাপিটাল এম কে আমরা কি বলেছিলাম? ক্যাপিটাল পৃথিবীর ভর, পৃথিবীর ভর। আর স্মল এম টা ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠের নিকটে অবস্থিত কোন বস্তুর ভর। বিবেচনা করবো অভিকর্ষজ ত্বরণটা, সেক্ষেত্রে স্মল এম টা হবে ওই বস্তুর ভর। আর ডি টা কি, যে ডি স্কয়ার বলেছিলাম? ডিটা হচ্ছে বস্তু বস্তু জিমিস বুঝি নাই। হ্যাঁ, ডি টা কি স্মল ডি? ডিটা হচ্ছে বস্তু পৃথিবীর কেন্দ্রে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব মানে দূরত্ব। তাহলে অভিকর্ষজ ত্বরণের যে সূত্রটা, তোমরা কি ওটা বুঝেছো? অভিকর্ষজ ত্বরণের সূত্র হবে কি, বা অভিকর্ষ বলের যে আমরা ব্যাখ্যা দিব, সেক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন দিয়ে জিনিসটা বুঝিয়ে দিব যে এফ ইকুয়াল টু জি ইন্টু এম এম বাই ডি স্কোয়ার, ঠিক আছে? আর গত ক্লাসে মহাকর্ষের সূত্রটা কি একটু বলো তো দেখি, মহাকর্ষের সূত্রটা কি বলেছিলেন? এফ কম্পেয়ার এফ এফ ইকুয়াল টু এফ ইকুয়াল
if f equal g into m1 into m2 divided by r square শুধু এখানে তফাৎটা হলো কোন জায়গায় এটা হচ্ছে মিস মহাবিশ্ব এটা দিয়েছিলাম আমরা ওই ক্ষেত্রে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু বিবেচনা করেছি বিধায় সেই ক্ষেত্রে স্মল হাতের m m1 m2 দেওয়া হয়েছিল আর আজকে যে অভিকর্ষ বলের ক্ষেত্রে একটা আমরা পৃথিবী বিবেচনা করেছি সেজন্য পৃথিবীর ভরটাকে আমরা ক্যাপিটাল m দ্বারা প্রকাশ করেছি কিন্তু সূত্রটা একই g f equal to g into m m by v square তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখি বলো আমরা এখান থেকে বলের পরিমাপটা করতে পারবো যে অভিকর্ষজ বল সমান ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ তাহলে কি বললাম তোমাদেরকে এই সূত্রটা থেকে আমরা একটা অভিকর্ষজ বলের ইকুয়েশন পেলাম সেটা হলো কি ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ তোমরা কি এটা লিখেছো এটা একটু খাতায় লিখে দাও অভিকর্ষজ বল সমান ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ ইনটু অভিকর্ষজ ত্বরণ হ্যাঁ বলো ভর বলতে আমরা পৃথিবীর ভর এবং এই পৃথিবীর ভর ভরটাই বুঝবো আর এখানে অভিকর্ষজ ত্বরণটা থাকবে অভিকর্ষ বলের ক্ষেত্রে ঠিক আছে তাহলে এখান থেকে আরো একটা সূত্র পাওয়া যাবে সেটা হলো f equal to m into g f equal to m into g into g তোমাদের এই সূত্রটা দিয়ে অঙ্ক আসতে পারে ঠিক আছে তোমাকে হয়তো বা করতে পারে অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে দিতে পারে বা কোন একটা বস্তুর ভরের মান দিতে পারে সেখান থেকে হয়তো অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষ বল বা কোন একটা বস্তুর ভরের পরিমাণ বের করতে বলতে পারে ঠিক আছে তাহলে তোমরা একটু এটা কিন্তু গাণিতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে লাগবে সূত্রটা একটু লিখে রাখো f ইকুয়াল টু বড় হাতের f ইকুয়াল টু স্মল mg লিখতে পেরেছো ইয়েস মিস হ্যাঁ তাহলে আমরা এখানে দুইটা সূত্র পেলাম দুইটা সূত্র আবার একটু দেখো প্রথম যে সূত্রটা বলেছিলাম অভিকর্ষজ বলে অভিকর্ষ বলের সূত্র f equal to g into m n by d square ঠিক আছে এটা বলেছিলাম না এরপরে এর পরবর্তীতে আরেকটা সূত্র বলা হয়েছে সেটা হলো f equal to mg দুই ক্ষেত্রে যদি আমরা একসাথে কম্পেয়ার করি দুইটা সূত্রকে সেই ক্ষেত্রে আমরা একটা বাদ দিলাম একটা বাদ দেওয়ার ফলে যে জিনিসটা থাকবে সেটা হলো mg স্মল হাতের mg লিখো স্মল mg equal g m m by d square gm দুইটা সূত্রের মধ্যে কম্পেয়ার করে একটাকে বাদ দাও তারপর ওই সূত্রের ডান পাশটা লিখো ওই সূত্রের ডান পাশ দুইটা লিখো একসাথে লিখেছো yes miss কি লিখছো একটু বলো তো দেখি আমাকে mg equal gm m divided by d square by d square তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো তো এখানে দুইটা জিনিস কমন আছে কিন্তু সেই এই দুইটা জিনিস কি যে ইকুয়েশনটা লিখেছো সেটা m m তাহলে আমরা কি mটাকে বাদ দিতে পারবো না যেহেতু আমরা জানি উভয় পক্ষ থেকে একই জাতীয় রাশি থাকলে সেটাকে বাদ দেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা এখানে m আমাদের mটা কি করব বাদ দিয়ে দিব তাহলে বাদ দিয়ে দেব কি দাঁড়াবে এখন একটু বলো g equal gm divided by d square square তাহলে small g equal to gm by capital gm by d square তাহলে এই সমীকরণে আমরা ডান পাশে বস্তুর ভরটাকে দেখতে পাচ্ছি না অর্থাৎ আমরা এখানে বস্তুর ভরটাকে কি করেছি বাদ দিয়ে দিয়েছি তাহলে আমরা কি বলতে পারবো না অভিকর্ষজ ত্বরণের উপর বস্তুর ভর নির্ভর করে না যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশনে আমরা দেখছি mটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো যে অভিকর্ষজ ত্বরণের উপর বস্তুর ভর কখনো কি করে না নির্ভর করে না ঠিক আছে এখানে g আর m ক্যাপিটাল হাতের g এবং পৃথিবীর ভর যে f উভয়ই ধ্রুবক উভয়ে কি ধ্রুবক তাই স্মল জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করবে যেহেতু আমরা জানি জিটা এমনি তো আমরা প্রথম থেকেই জানি যে জিটা হলো কি মহাকর্ষীয় ধ্রুবক সেখানে যেহেতু সে এম এর সাথে রয়েছে পৃথিবীর ভরের সাথে রয়েছে তাহলে ওই জি আর পৃথিবীর ভর দুইটাই কি হয়ে যাবে ধ্রুবক হিসেবে রয়ে যাবে এবং স্মল যে জিটা রয়েছে এটার মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করবে তাহলে আমরা এই কথাটাই বলতে পারছি যে জে এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কি বললাম বস্তুর মান নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় অর্থাৎ জি এর মানটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হবে হবে অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান সব জায়গায় কিন্তু কি থাকবে না সেম থাকবে না এক এক জায়গায় এক এক ধরনের যেমন মেরু অঞ্চল এক ধরনের হতে পারে তারপরে কি পৃথিবীর কেন্দ্রে এক ধরনের হবে পৃথিবীর মধ্যে এক ধরনের হবে অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের আমরা বিভিন্ন মান দেখতে পাবো কেন দেখতে পাবো আমরা এই সূত্রের যে ক্যালকুলেশনটা করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভরের উপর নির্ভর করছে না ঠিক আছে
সূত্রটা অভিকর্ষজ ত্বরণ ভরের উপর নির্ভর করছে না। এরপর আরো দুটো জিনিস রয়েছিল সেখানে, একটা হলো মহাকর্ষীয় ধ্রুবক আর একটা ছিল পৃথিবীর ভর, এর উপরও নির্ভর করছে না কারণ এই দুটাই ধ্রুবক, শুধুমাত্র কার উপর নির্ভর করছে, ডি দূরত্বের উপর অভিকর্ষজ ত্বরণের মানটা কি করছে নির্ভর করছে। তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? Yes, miss. হ্যাঁ, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে জি এর মানটা কি হবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হবে। ঠিক আছে, জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের হবে। তোমরা কি এখানে স্ক্রিনে কি কিছু দেখতে পাচ্ছো? মিস অভিকর্ষ কাকে বলে ওটা দেখতে পাচ্ছি, এখানে একটা তিনটা ছিল এটা দেখা যাচ্ছে, তারপরে পৃথিবীর উপরে একটা কি, না মিস দেখতেছি না মিস, এখানে শুধু অভিকর্ষ, না মিস এখানে অভিকর্ষ কাকে বলে ওটা শুধু ওটা দেখা যাচ্ছে সংজ্ঞাটা। কি বলো, আমি একটা ছবি দিয়েছি, দেখছো এখন? না মিস। আচ্ছা আমি নতুন করে আবার দিচ্ছি, দেখতে পেলে বলবা। এখন দেখতে পাচ্ছো? নো মিস। আদর্শ মান রয়েছে যেটা হলো 9.8 ms, ঠিক আছে। তোমরা কি অভিকর্ষজ ত্বরণের মানটা দেখতে পেয়েছো? এটা একটু তুলে ফেলো খাতার মধ্যে। অভিকর্ষজ ত্বরণের একটা আদর্শ মান রয়েছে যেটা হলো 9.8 ms inverse 1 বা m per s দিয়ে লিখতে পারো। অভিকর্ষজ ত্বরণের মান কত? 9.8 ms inverse 1, লিখতে পেরেছো? Yes, miss. হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা যে বললাম অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব এবং অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর কেন্দ্র আমরা ধরো এটা একটা পৃথিবী, তোমরা ছবি স্ক্রিনে দেখার মধ্যে দেখতে পাচ্ছ পৃথিবীর, এই পৃথিবীর কেন্দ্র থেকে ধরো ভূপৃষ্ঠে এখানে একটা ছেলেকে আমরা দেখতে পাচ্ছি, ভূপৃষ্ঠের দূরত্ব বা পৃথিবীর ব্যাসার্ধটাকে যদি আমরা ক্যাপিটাল এম বিবেচনা করি, আমরা জানি ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। তোমরা কি জানো ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর আর দ্বারা। সেক্ষেত্রে যেহেতু আমরা পৃথিবীর ক্ষেত্রে বিবেচনা করছি, আমরা এখানে ক্যাপিটাল আর টা ব্যবহার করব। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে এভাবে যে স্মল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। আমরা এখন আর ডি স্কোয়ার বলবো না, কারণ আমরা এটা পৃথিবী এবং পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত একটা বস্তুর ক্ষেত্রে বিবেচনা করছি। ঠিক আছে, পৃথিবী কি গোলাকার তোমাদের কি মনে হয়? আমাদের পৃথিবীটাকে সম্পূর্ণ গোলাকার না, একটু চ্যাপ্টা, কমলা লেবু যেমন একটু চ্যাপ্টা থাকে সেরকম পৃথিবীটাও কিন্তু একটু কি চ্যাপ্টা, মেরু অঞ্চলে একটুখানি চাপা, আমাদের পৃথিবীর যে মেরু সাইডটা রয়েছে সেই জায়গাটা একটুখানি চাপা, যার কারণে পৃথিবীর ব্যাসার্ধ আরো কি হবে ধ্রুবক নয়। এখানে যে আর এর কথাটা বলছি, আমরা এটা খেয়াল রাখতে হবে আরটা কিন্তু কি নয় ধ্রুবক নয়, জি একটা ধ্রুবক কিন্তু আরটা ধ্রুবক না। আমরা এর আগেও বলেছিলাম যে জি এর উপর যেহেতু দূরত্বের উপর নির্ভর করবে, সেক্ষেত্রে মেরু অঞ্চল একটু চাপা, যার কারণে পৃথিবীটাকে আমরা পুরোপুরি গোলাকার বলি না, বলি কি একটু চাপা ধরনের। সুতরাং ভূপৃষ্ঠের মান জি এর মানটা সর্বত্র কি হবে না, সমান হবে না। ভূপৃষ্ঠে জি এর মান সর্বত্র কি হবে না, সমান হবে না। এক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মান পাবো, আমি তোমাদেরকে মানগুলো বলবো, তোমরা একটু নোট করে ফেলবে। ঠিক আছে, যেমন মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম, মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান সবচেয়ে কি হবে, মেরু অঞ্চলে পৃথিবীর মান সবচেয়ে কম হবে। ঠিক আছে, সেক্ষেত্রে জি এর মানটা বেশি হবে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ আরটা কম পাবো সেক্ষেত্রে আমরা অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা সবচেয়ে বেশি পাবো। এক্ষেত্রে মেরু অঞ্চলে জি এর মানটা হবে 9.8। তোমরা কি লিখছো মেরু অঞ্চলে জি এর মান? জি মিস, 9.8 অঞ্চলে জি এর মানটা হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শুনতে পেয়েছো? হ্যাঁ, তাহলে মেরু অঞ্চলে আমাকে জি এর মানটা একটু বলো দেখি। 9.83
মিটার সেকেন্ড 9.832 9.832 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে ম্যাম 3 এর পরে 2 ও আছে হ্যাঁ 32 আছে 9.8 এর পর 32 দিবেন এরপর মিটার পার সেকেন্ড স্কয়ার হবে কারণ আমরা জানি এখানে মিস মূলত শুধু 83 আছে যে অভিকর্ষজ ত্বরণের মানটা মিটার পার সেকেন্ড স্কয়ার হবে ঠিক আছে মিস বই শুধু 9.83 আছে যে শুধু 3 এর পর একটা 2 আছে লিখতে পারো সমস্যা নেই দশমিকের পর যত ঘর লেখা যায় এটা ভুল ধরবে না ঠিক আছে 9.832 লিখতে পারবে 83 পর্যন্ত লিখলেও চলবে মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এরপর মেরু থেকে আমরা মেরু অঞ্চল থেকে যদি বিষুবীয় অঞ্চল অর্থাৎ একটা পৃথিবীর মাঝামাঝি জায়গাটাকে বলা হয় তার কি বিষুবীয় অঞ্চল ঠিক আছে এই মেরু তো আমরা চিনি এই পাশগুলো যে কর্নারে যেগুলো রয়েছে সেগুলো হলো কি মেরু অঞ্চল আমরা যখন মেরু অঞ্চল দিকে একটু বিষুবীয় রেখার দিকে অর্থাৎ বিষুব অঞ্চল মাঝামাঝি পৃথিবীর মাঝামাঝি জায়গাটাতে যাব সেখানে আর এর মান বাড়তে থাকবে আর এর মান কি হতে থাকবে আমরা বিষুবীয় অঞ্চলে যাব মেরু অঞ্চল থেকে যখন বিষুবীয় অঞ্চলের দিকে যাওয়া হবে সেক্ষেত্রে আর এর মানটা কি হতে থাকবে বাড়বে না কমবে বাড়বে মে বাড়বে আস্তে আস্তে করে আর এর মানটা বাড়বে অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান বাড়বে জি মান কমবে আমি একটু তোমাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই জায়গাটাকে আমরা বলি কি মেরু অঞ্চল ঠিক আছে কর্নারে যে উত্তর মেরু দক্ষিণ মেরু এরপর আস্তে আস্তে যখন সেটা মাঝখান বরাবর বিষুবীয় অঞ্চলের দিকে যেতে যাবে তখন সেখানে ব্যাসার্ধটা আস্তে আস্তে করে কি হবে বাড়তে থাকবে ব্যাসার্ধ যখন বাড়তে থাকবে তখন জি এর মান বাড়তে থাকবে নাকি কমতে থাকবে জি এর মান আমরা বাড়তি পাবো নাকি কমতি পাবো ব্যাসার্ধ বাড়লে কমতি কমতি মিস বাড়ে নাকি কমে কমে মিস কমে যাবে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে কম হবে বিষুবীয় অঞ্চলে আর এর মান যখন আমরা জি এর মানটা কমে যাবে সেই ক্ষেত্রে মানটা কমে হবে কত 9.78 9.78 মিটার পার সেকেন্ড 78 তোমরা কি শুনতে পেয়েছো বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান ইয়েস মিস কত বড় দেখি আমি মানগুলো জিজ্ঞেস করবো তোমাদেরকে আবার মিস 9.78 মিটারস পার সেকেন্ড এরপর ক্রান্তীয় অঞ্চলে বিষুবীয় অঞ্চল থেকে আস্তে আস্তে কি যাবে একদম সাইডে আসবে তখন সেটা হবে কি ক্রান্তীয় অঞ্চল ঠিক আছে বিষুব অঞ্চল থেকে যখন ক্রান্তীয় অঞ্চলের দিকে আসবে তখন জি এর মানটা কত হবে সেখানেও আমরা একটা মান পাবো সেটা হবে 9.80 9.8 ক্রান্তীয় অঞ্চলে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড লিখেছো জিমিস হ্যাঁ তাহলে এটার একক হবে আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এখানে অনেকগুলো মান আমরা দেখতে পেয়েছি যে এখানে মেরু অঞ্চলে পেয়েছিলাম 9.83 এরপরে বিষুবীয় অঞ্চলে পেলাম 9.78 আবার ক্রান্তীয় অঞ্চলের দিকে যখন যাওয়া হয়েছে তখন পাচ্ছি 9.80 তাহলে এগুলো এক এক সময় যদি আমরা এক এক ভাবে বিবেচনা করি তখন এটা অনেক মানে ম্যাথ করার ক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মান ধরা হয়েছে সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের একটা কি দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড বা আদর্শ মান ধরা হয়েছে যেটা হলো 9.8 কি বললাম 9.8 মিটার পার সেকেন্ড এমএস ইনভার্স ওয়াই টু হওয়ার কথা টুটা পড়েনি হয়তো সেক্ষেত্রে মানটা হবে কত 9.8 এমএস ইনভার্স টু এম টু পর না স্কেন নাই তো এখানে স্কেন নাই এস এস স্কেন নাই হ্যাঁ এখানে সেকেন্ডের উপর একটা কি হবে স্কয়ার হবে স্কয়ারটা এখানে স্কেন পড়েনি ঠিক আছে মিস না যেটা নিতে না মিস যেটা মান ধরা হয়েছে ওইখানে স্কেন দেন আমি দেখা যাচ্ছে না মিস দেখা যাচ্ছে মিস না মিস এখানে যে ওই এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠের মুক্তভাবে পড়ন থেকে 9.8 মিটার পার হ্যাঁ আচ্ছা দেখো এখানে দিপাই এখানে স্কেয়ার দেন আমি মিস বই হিসাবে সুবিধার জন্য জি এর আদর্শ মানটা ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা ওই কথাটাতে যাচ্ছি তুমি যে কথাটা বলছো এটাতে যাচ্ছি আমরা দেখো সেই ক্ষেত্রে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার মানটা পাবো কিন্তু ভূপৃষ্ঠে জি এর মানটা হবে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু ভূপৃষ্ঠের
মুক্ত ভাবে পরন্ত কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে, যখন প্রতি সেকেন্ডে হবে তখন কি হবে, শুধুমাত্র ms inverse 1 লিখব, প্রতি সেকেন্ডে যখন বৃদ্ধি পাবে বলবে তখন আমরা কত লিখব? রাইহান 9.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ মিটার পার সেকেন্ড, খেয়াল থাকবে? ইয়েস মিস। হ্যাঁ তাহলে তুমি যে কথাটা বলেছিলে যে এখানে ইয়েস মিস ইনভার্স, সেক্ষেত্রে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে যখন বৃদ্ধি পাবে তখন 9.8 ms পরিমাণ করে কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, কোন একটা বস্তুকে যখন আমরা উপর থেকে ছেড়ে দিই সেটা পাবে কোথায় পড়ে, আমরা যখন উপর থেকে কোন একটা বস্তুকে ছেড়ে দিব সেটা কোথায় গিয়ে আসবে? ভূমিতে। ভূমিতে, ভূমিতে বা মাটিতে এসে পড়বে। মানে মাটি থেকে যখন কোন একটা, মানে তুমি যদি এক সেম উচ্চতা থেকে একই সময়ে কোন একটা বস্তু, যেমন একটা পাথর ফেলছো বা এক টুকরা কাগজ ফেলছো, তখন একটু খেয়াল করে দেখো কোন জিনিসটা আগে পড়ছে। এক্ষেত্রে কোন জিনিসটা আগে পড়বে বলে তোমার মনে হয়, কাগজটা আগে পড়বে নাকি পাথরটা আগে পড়বে? পাথর মিস, পাথরটি পাথরে আগে পড়বে যখন, যে পাথর মিস পাথর হ্যাঁ আগে পড়বে কারণ পাথরে পর আছে। বুঝতে পেরেছি, একই উচ্চতা থেকে একই সময়ে যখন এক টুকরা পাথর এবং এক টুকরা কাগজকে ছেড়ে দেওয়া হবে তখন আমরা যখন খেয়াল করব তখন দেখব যে বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষীয় ত্বরণ বস্তুর ভরের ওপর নির্ভর করে, যে ভর বেশি হলে সে আগে পড়বে এটা কিন্তু না। ঠিক আছে, তাই পাথর এবং কাগজের ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণটা কি হবে, একই হবে। পাথর আর কাগজের ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণটা সেম হবে এবং তারা একই সময়ে মাটিতে পৌঁছানো উচিত, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই কি পাথরটি কাগজের ওপর মাটিতে পৌঁছাচ্ছে। এর কারণ কি? বাতাসে বাধার বিভিন্নতার কারণে। কারণ হয়তো বা এখানে পাথরটি আগে কেন পড়েছে, এখানে বাতাসে বাধার বিভিন্নতার কারণে এরূপ হয়েছে। বাতাসে বাধা না থাকলে কিন্তু দুইটাই কি একই সময়ে মাটিতে এসে পড়তো। ঠিক আছে, পড়তো। আমরা যখন এমনিতেই খেয়াল করতে যাব, যেহেতু আমরা জানি পাথর আর কাগজের ওপর অভিকর্ষজ ত্বরণের মান একই, সেহেতু দুইটাই কিন্তু একই সাথে পড়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুইটা একই সাথে পড়ছে না। কি দেখতে পাচ্ছি? পাথরটা আগে পড়ছে, কাগজটা পরে পড়েছে, এর কারণে বাতাস, কারণ একটা পাতলা কাগজে এটা অবশ্যই কি দিবে, বাতাসে একে বাধা দিবে। বাতাসের বাধার কারণেই কিন্তু পাথরটা আগে পড়ে গিয়েছে, কিন্তু কাগজটা পড়তে 2x সেকেন্ড কি হয়েছে, সময় বেশি নিবে। এটা বাতাসের ভিন্নতার কারণে কিন্তু এরকম হচ্ছে। তাহলে তোমরা কি এই জিনিসটা বুঝেছো? আমরা দুইটা জিনিস যখন একসাথে ফেলবো, দুইটা জিনিস একসাথে না করার কারণটা কি? ইয়েস মিস। হ্যাঁ, কি কারণে একটু বলতো দেখি, এটা একটু এক্সপ্লেন করো আমাকে। বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই পাথর। জিমিস, হ্যাঁ বলো। মিস বুঝাচ্ছে না? হ্যাঁ বুঝা যাচ্ছে, বলো ক্লিয়ার করে একটু বলো বাকিরা শোনা মতো। বস্তুর উপর ক্রিয়াশীল বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই, মাটিতে পৌঁছানো উচিত, কিন্তু বাস্তবে পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়। বাতাসে বাধার বিভিন্নতার কারণে এরূপ হয়। বাতাসের বাধা না থাকলে এগুলো অবশ্যই একই সময়ে মাটিতে পৌঁছাতো। অবশ্যই মাটিতে পড়তো, যদি বাতাস কোনো প্রকার বাধা না দিত কাগজকে, যেহেতু কাগজ পাতলা এটা আসতে বাতাসে হয়তো সে উড়ে যেতে, মানে বাতাসটাকে বাধা দিচ্ছে যার কারণে সে পাথরের আগে পড়তে পারেনি, একই সাথে পড়ার কথা ছিল, কিন্তু বাতাসের ভিন্নতার কারণে কাগজ একটু পাথরের চেয়ে কম একটু দেরিতে পড়বে মাটিতে। ঠিক আছে, এরপরে ভর কাকে বলে জানো? ভর, আপনার কথা, ভর হলো কোন বস্তুতে পদার্থের পরিমাণ। ভর হলো কি? কোন বস্তুতে পদার্থের পরিমাণ। আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। কি দ্বারা গঠিত? পদার্থ দ্বারা গঠিত। আমাকে শুনতে পাচ্ছ? প্রত্যেকটা বস্তু আমরা জানি পদার্থ দ্বারা গঠিত, আর ভর হবে কি কোন একটা বস্তুতে পদার্থের যে পরিমাণ সেটাই হবে তার ভর। এই ভরটা কিন্তু বস্তুর এই ধর্মটা, এর অবস্থান, মানে এটা কোন জায়গায় আছে এবং তার আকৃতি কেমন, সে কিভাবে চেঞ্জ হবে, এটার উপর নির্ভর করে না। নির্ভর করে কিসের উপর? মিস, হ্যাঁ বলো। মিস বলো, শুনতে পাচ্ছি?
এনি কোয়েশ্চেন? আপনার আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে মিস। আমার কথা ভেঙে ভেঙে আসতেছে? আচ্ছা এখন কি শুনতে পাচ্ছো? নেটওয়ার্ক প্রবলেম করতেছে হয়তো, সে কারণে ভেঙে ভেঙে আসছে। জিমি এখন শুনতে পাচ্ছো? জি মিস, এখন শুনতে পারতেছি মিস। সময় তো নাই, আপনি পাঁচ ছাড়। আচ্ছা জি মিস, হ্যাঁ পাচ্ছি, শুনতে পারতেছি মিস। মিস সময় তো নাই, আর 5 মিনিট আছে। আর বর প্রত্যেক বস্তু, হ্যাঁ বর হলো কোনো বস্তুর পরিমাণ, এটা একটু লিখে রাখো। পরিমাণ বস্তু ধর্ম গতি পরিবর্তনের জন্য পরিবর্তন হয়। আমরা জানি যে প্রত্যেকটা বস্তু পদার্থ দ্বারা গঠিত, ঠিক আছে? আমি একটু বলে যাই, এরপর আপনার থেকে একটু জিজ্ঞেস করব যে যে পরমাণু, আমরা অণু পরমাণু আগে গত ক্লাসগুলোতে আমরা অণু পরমাণু সম্পর্কে জেনেছি, যে যে পরমাণু বা অণু দ্বারা বস্তুটা গঠিত তার সংখ্যা এবং সংযুক্তির উপরে কিন্তু বস্তুটির ভর নির্ভর করে। ভরের একটা আন্তর্জাতিক একক রয়েছে যেটা হলো কিলোগ্রাম বা কেজি। ভরের একক কি? কিলোগ্রাম কিলোগ্রাম বা বা কেজি। যেমন বেশি ভরকে আমরা বা কেজি, বেশি ভরকে আমরা মেট্রিক টন হিসাব করি, যেহেতু আমরা কম যে পরিমাণগুলো সেগুলোকে আমরা কিছু হিসাব করব কিলোগ্রাম বা কেজিতে, ভরের কথা বলছি। আর যখন সেটা বেশি পরিমাণ হবে, যখন চাল, চাল তো অনেকে একটু কি হয়ে থাকে, বেশি পরিমাণে হয়ে থাকে, সেই ক্ষেত্রে মেট্রিক টনে কিন্তু এদেরকে হিসাব করা হয়। সেক্ষেত্রে 1 টন সমান হবে 1000 কিলোগ্রাম। 1 টন সমান কি? 1000 কিলোগ্রাম। 1000 কিলোগ্রাম। যদি অল্প পরিমাণ ভর হয় সেটাকে মাপা হবে গ্রামে, আর যদি বেশি হয় সেটাকে মাপা হবে মেট্রিক টনে। অল্প পরিমাণ ভর হলে সেটাকে আমরা কিসে মাপবো? গ্রাম, কিলোগ্রাম। জিমিস হ্যাঁ বলো, অল্প ভরকে মাপা হবে কি, কিসে, কোন এককে মাপবো আমরা, গ্রামে বা কিলোগ্রামে? অল্প গ্রাম বা কিলোগ্রামে আমরা অল্প ভরকে পরিমাপ কিলোগ্রামে করব, ঠিক আছে? আর যখন বেশি ভর হবে সেটাকে পরিমাপ করা হবে জিমি টন বা মেট্রিক টনে। এক্ষেত্রে আমরা 1 টন মেট্রিক সমান কত কিলোগ্রাম বা গ্রাম সেটা একটু তোমরা একটু লিখে ফেলো খাতায়। 1 গ্রাম, 1 টন সমান 1000 কিলোগ্রাম, কি বললাম? 1000 কিলোগ্রাম, 1 টন সমান এক টন সমান 1000 কিলোগ্রাম, 1000 গ্রাম সমান 1 কেজি। আমরা আগেও অনেক আগে থেকে জানি যে 1 কেজি সমান কত, 1000 গ্রাম। 1 কেজি সমান এক কত? হাজার গ্রাম 1000, 1000 গ্রাম গ্রাম। তাহলে কি আমরা জিনিসটা বুঝতে পেরেছি? ভর জিনিসটা কি? ভর হলো একটা রাশি যেটাকে বলা হবে কোনো বস্তুর পদার্থের পরিমাণ। এটার একক হলো কিলোগ্রাম পার কেজি। বেশি ভরকে প্রকাশ করা হবে মেট্রিক টনে এবং অল্প ভরকে প্রকাশ করা হবে গ্রামে, ঠিক আছে? তাহলে আজকে মানে ক্লাসটা এটুকু সমাপ্ত করি, ঠিক আছে? তোমরা কি হোমওয়ার্ক জমা দিয়েছিলে? জি মিস, আচ্ছা আমি চেক করে মিস নিব, চেক করেন নাই? চেক করব ক্লাসের পর, ঠিক আছে? তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক হবে এটাই। আমি একটু দিচ্ছি, হোমওয়ার্কটা লিখে নাও। তোমাদের বাড়ি কাজ কি? অভিকর্ষজ ত্বরণ ব্যাখ্যা করো। তোমরা অভিকর্ষজ ত্বরণটার ব্যাখ্যাটা আমাকে দিবে, কাকে বলে অভিকর্ষ বল, কাকে বলে অভিকর্ষ ত্বরণ, কাকে বলে, এবং এটার যে ব্যাখ্যা আমি তোমাদেরকে আজকে লিখতে বলেছিলাম এটার সুন্দর করে একটা ব্যাখ্যা দিবে, ঠিক আছে? তোমরা কি বাড়ি কাজটা দেখতে পেয়েছো? নামিস, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না। বলো বাড়ির কাজ, অভিকর্ষজ ত্বরণ ব্যাখ্যা করো। আচ্ছা আমি একটু আবার দিচ্ছি, দেখতে পেয়েছো এবার? জিমি সেখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাড়ির কাজ হলো অভিকর্ষজ ত্বরণ জিমি, ব্যাখ্যা করো, ঠিক আছে? অভিকর্ষ কাকে বলে, ত্বরণ কাকে বলে, তারপর অভিকর্ষজ ত্বরণের সংখ্যাটা দিবে, তারপরে যে ক্যালকুলেশন তোমাদেরকে পড়িয়ে করতে বলেছি, লিখতে বলেছিলাম, সেটা দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে দিবে সূত্রটা সহ, ঠিক আছে? ইয়েস মিস। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মিস, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।